সুস্বাগতম জেএস মিডিয়া। আজ আমরা দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট থেকে আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন। সেক্ষেত্রে আপনার প্রথমে যে গুগলের আইকনটি আছে, জিমেলের আইকনটি আছে, সেই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক উপরের ডান কর্নারে যে লোগোটি থাকবে বা আইকন থাকবে বা আপনার ছবিও থাকতে পারে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মেইলটি চলে আসবে, ঠিক মেইলের নিচেই ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, ম্যানেজ ইওর অ্যাকাউন্টে ক্লিক করবেন। ম্যানেজ ইওর অ্যাকাউন্ট ক্লিক করার পরে গুগল অ্যাকাউন্ট চলে আসবে, আপনার নাম এবং আপনার ইমেল অ্যাড্রেসটি থাকবে। ঠিক রাইট সাইড স্লাইড করে পার্সোনাল ইনফোতে চলে আসবে, চলে আসবে আপনার গুগলের প্রোফাইল। প্রোফাইলের নিচ থেকে নিচে গিয়ে লেখা আসবে পাসওয়ার্ড, পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে, একটু অপেক্ষা করতে হবে। চলে এসেছে গুগল অ্যাকাউন্টের অ্যাকাউন্ট পরিবর্তনের পেজটি। এখান থেকে আপনার পুরাতন যে পাসওয়ার্ড, এন্টার ইওর পাসওয়ার্ড এখানে দিতে হবে। আপনার পুরাতন পাসওয়ার্ড এন্টার করবেন, এন্টার করে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর নতুন একটি পেজ আসবে, সেখানে নিউ পাসওয়ার্ড এবং ভেরিফাই পাসওয়ার্ড দুটো থাকবে। সেখানে ভেরিফাই করে হয়ে যাবে আপনার পাসওয়ার্ড পরিবর্তন। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আর আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও জেএস মিডিয়া সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা অলরেডি করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আমি। ভালো থাকুন, সুস্থ থাকুন, জেএস মিডিয়ার সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।